প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি edutubidi.com এ। আমরা আলোচনা করছি আমাদের উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন যে প্রথম পত্র বইটি রয়েছে তার চতুর্থ অধ্যায় ই গভর্নেন্স এবং সুশাসন নিয়ে। প্রিয় বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের কার্যক্রম কি, এর উদ্দেশ্য এবং এর বৈশিষ্ট্য নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে ই গভর্নেন্সের সুবিধাগুলো কি কি, ই গভর্নেন্সের স্থাপনের যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে, এবং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ই গভর্নেন্সের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর করে সত্যিকারের ই গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারি। বন্ধুরা, এখন আমরা যে বিষয়টিতে আলোচনা করব সেটি হচ্ছে ই গভর্নেন্সের সুবিধা নিয়ে। বন্ধুরা, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা জেনেছিলাম ই গভর্নেন্স স্বচ্ছতা নিশ্চিত করে। ই গভর্নেন্সের সবচেয়ে বড় সুবিধার একটি হচ্ছে এই স্বচ্ছতা। আমরা জানি বাংলাদেশের মতো এই দেশগুলোতে দুর্নীতির অনেক বড় সম্ভাবনা থাকে এবং সরকারি অধিদপ্তরগুলোতে দুর্নীতি মনে হয় একটু বেশিই হয়। যদি আমরা এই সরকারি অধিদপ্তরগুলোতে ই গভর্নেন্স নিশ্চিত করতে পারি তাহলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়ে যাবে, কারণ তখন প্রত্যেকটি কাজ ইলেকট্রনিক্স হইতে হবে যেখানে দুর্নীতির কোনো সুযোগই থাকবে না। অর্থাৎ ই গভর্নেন্সের অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে এটি স্বচ্ছতা নিশ্চিত করে। বন্ধুরা, ই গভর্নেন্সের আরেকটা সুবিধা হচ্ছে এটি তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করে। একবার ভাবো, তুমি কোনোদিন পয়লা বৈশাখে টিএসসিতে আসতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার বাসা থেকে আসার পথে কোন কোন রোড বন্ধ থাকবে, এই তথ্যটি তুমি খুব সহজেই যদি বা সরকারি যে অধিদপ্তরগুলো রয়েছে যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা অন্য কোনো সংস্থা তার ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। এই যে তোমার প্রয়োজনীয় তথ্যটি তুমি ইন্টারনেটে পেয়ে যাচ্ছ, এইটাই নিশ্চিত করে তথ্যের সহজলভ্যতা, যেটি কিনা ই গভর্নেন্সের অন্যতম একটি বড় সুবিধা। বন্ধুরা, এর বাইরেও ই গভর্নেন্স হচ্ছে একটি দক্ষ এবং সাশ্রয়ী পন্থা। দক্ষ পন্থা এজন্য এটি জনগণের কাছে দ্রুততম সময়ে যে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারে, এবং এটি সাশ্রয়ী এজন্য এটি জনগণের বিশাল অঙ্কের একটি টাকা সাশ্রয় করে। তোমাকে অযথা হয়রানির শিকার হতে হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় সবসময় যাতায়াতের দরকারও হয় না, ঘরে বসে যে কোনো সুযোগ সুবিধা আমরা পেয়ে যেতে পারি। বন্ধুরা, ই গভর্নেন্স আরেকটি বড় সুবিধা হচ্ছে দ্রুততা। যেমনটি আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে ই গভর্নেন্স দ্রুততম সময়ে জনগণের কাছে সরকারের যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেয়, এবং এই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণ সরকার জনগণের কাছে দ্রুততম সময়ের মধ্যে রিচ করে। বন্ধুরা, ই গভর্নেন্সের অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে এটি দুর্নীতি রোধ করে। বন্ধুরা, দুর্নীতি আমাদের বাংলাদেশের অন্যতম বড় একটি আর্থসামাজিক সমস্যা, এবং সরকারের সুযোগ সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে খুব বড় অঙ্কের একটি দুর্নীতি প্রতি বছরই হয়। যদি ই গভর্নেন্স নিশ্চিত করা হয় তাহলে আমরা দুর্নীতির হ্রাসের একটি চিত্র দেখতে পারব, এবং এই দুর্নীতি হ্রাস, দুর্নীতি রোধ, এটি হচ্ছে ই গভর্নেন্সের অন্যতম বড় একটি সুবিধা। বন্ধুরা, এর বাইরেও ই গভর্নেন্সের যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত। সরকারের জনগণের কাছে যে সকল জবাবদিহিতা রয়েছে তার কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে যে জবাবদিহিতাটি করতে হয় সেটি নিশ্চিত করে ই গভর্নেন্স। এবং যেহেতু আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করি, সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তির ভিত্তিক যে সকল প্রক্রিয়া রয়েছে সেগুলোর দিকেই বেশি ধাবিত হয়। বন্ধুরা, আরেকটি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস। আজ থেকে 10 বছর আগেও শিক্ষার্থীদের কলেজে ভর্তির ফর্ম বা ইউনিভার্সিটি ভর্তির ফর্মের তোলার জন্য ওই কলেজ বা ওই ইউনিভার্সিটিতে যেতে হতো, কিন্তু আমরা এখন এমন এক সময় আসছি যে সময়ে কিনা আমরা আমাদের ঘরে বসে আমাদের মুঠো ফোন বা আমাদের কম্পিউটার ব্যবহার করে এই সকল সুযোগ সুবিধা পেতে পারি। বন্ধুরা, এই যে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, এটি হচ্ছে ই গভর্নেন্সের অন্যতম বড় একটি সুবিধা। বন্ধুরা, এই যে আমরা ই গভর্নেন্সের এত সুবিধার কথা বলছি, ই গভর্নেন্সের এ সকল সুবিধা পেতে গিয়ে কিছু প্রতিবন্ধকতা আমাদের সম্মুখীন হতে হয়। চলো তাহলে এখন আমরা আলোচনা করি ই গভর্নেন্সের প্রতিবন্ধকতাগুলো নিয়ে। ই গভর্নেন্সের প্রথম যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে অবকাঠামোর অপ্রতুলতা। বন্ধুরা, ই গভর্নেন্স মানে যেহেতু তথ্য প্রযুক্তি অর্থাৎ ইলেকট্রনিক বেসড বিভিন্ন সুযোগ সুবিধা, এর জন্য বিদ্যুৎ দরকার, এর জন্য ভালো বিল্ডিং দরকার, এর জন্য দরকার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো। এই যে অবকাঠামোগত যে অপ্রতুলতা বা প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটির যে অপর্যাপ্ততা, এটি হচ্ছে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বড় একটি প্রতিবন্ধকতা।
এর বাইরে রয়েছে তথ্যের নির্ভরযোগ্যতার অভাব। বন্ধুরা, তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখতে পারি নিয়মিত বিভিন্ন ধরনের রুমর ছড়াচ্ছে বা গুজব ছড়ায় তথ্য প্রযুক্তির মাধ্যমে। জনগণের কোন তথ্যটিকে জনগণ বিশ্বাস করবে? এই যে তথ্যের নির্ভরযোগ্যতার অভাব, এটি হচ্ছে ই গভর্নেন্সের অন্যতম একটি বড় সমস্যা। এর বাইরে রয়েছে বিদ্যুৎ সমস্যা। বন্ধুরা, ই গভর্নেন্সের মাধ্যমে সরকার যদি জনগণের কাছে কোনো সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায় এবং জনগণ যদি সেই সুযোগ সুবিধাগুলো পেতে চায়, তাড়াতাড়ি একটি ইলেকট্রনিক্স ডিভাইস দরকার। এবং আমরা জানি প্রত্যেকটি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার জন্য চার্জ দরকার, আর এই চার্জ আসে বিদ্যুৎ থেকে। কিন্তু দেখতে পাই আমাদের মতো বাংলা, আমাদের মতো যে সকল উন্নয়নশীল দেশ রয়েছে, সে সকল দেশে বিদ্যুৎ সমস্যা একটি বড় সমস্যা, আর এটি হচ্ছে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম একটি বড় প্রতিবন্ধকতা। বন্ধুরা, এর বাইরে রয়েছে দক্ষ কর্মীর অভাব। এই যে আমরা বারবার বলছি ই গভর্নেন্স তথ্য প্রযুক্তি জনগণের কাছে পৌঁছে দিব, এই পৌঁছে দেওয়ার জন্য কিছু মানুষ দরকার যারা জনগণের কাছে তথ্যটি পৌঁছে দেবে। বন্ধুরা, এই দক্ষ একদল যে কর্মী দরকার, এই দক্ষ জনগণ বা দক্ষ কর্মী, এটি হচ্ছে তথ্য প্রযুক্তি এর অপ্রতুলতাটি হচ্ছে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বড় একটি সমস্যা। বন্ধুরা, এর বাইরে রয়েছে সমন্বয়ের অভাব। সরকারের যে বিভিন্ন অধিদপ্তরগুলো রয়েছে, এই সরকারের বিভিন্ন অধিদপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা হচ্ছে ই গভর্নেন্স সৃষ্টি বা ই গভর্নেন্স নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম একটি বড় প্রতিবন্ধকতা। যদি এই সমন্বয়টি ঠিকভাবে সাধন করা সম্ভব হয়, তাহলে আমরা ই গভর্নেন্স নিশ্চিত করতে পারব। বন্ধুরা, এর বাইরে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে ই গভর্নেন্স নিশ্চিত করার ক্ষেত্রে অর্থ সংকট। যেহেতু সম্পূর্ণ ই গভর্নেন্স প্রক্রিয়াটি নিশ্চিত করার জন্য আমাদের ডিজিটালাইজেশন বা আমাদেরকে করতে হবে তথ্য প্রযুক্তির বিশাল বড় একটি বিপ্লব, এর জন্য দরকার প্রচুর টাকা, প্রচুর অর্থ। কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে এই অর্থের রয়েছে বিশাল বড় একটি অভাব, অর্থের অপর্যাপ্ততা রয়েছে। বন্ধুরা, আর এই অর্থের অপর্যাপ্ততা বা অর্থ সংকটটি হচ্ছে ই গভর্নেন্স স্থাপনের একটি বড় প্রতিবন্ধকতা। বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে শুধু আলোচনা করলাম ই গভর্নেন্স স্থাপনের বিভিন্ন সমস্যা নিয়ে। চলো এখন আমরা জেনে নিয়ে আসি ই গভর্নেন্সের যে সকল সমস্যাগুলো রয়েছে স্থাপনের ক্ষেত্রে, সে সকল সমস্যা আমরা কিভাবে দূর করতে পারি। বন্ধুরা, আমরা দূর করতে পারি অবকাঠামোগত অপ্রতুলতা অবকাঠামোর উন্নয়ন করে। আমরা যদি অনেক বিল্ডিং তৈরি করি, আমরা যদি ইন্টারনেটের অবাধ প্রবাহের জন্য ব্রডব্যান্ড সিস্টেমটি নিশ্চিত করতে পারি, আমরা যদি অনেক বড় বড় টাওয়ার স্থাপন করি, আমরা যদি জনগণের কাছে সুলভ মূল্যে তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো পৌঁছে দিতে পারি, তাহলে আমরা ই গভর্নেন্স নিশ্চিত করতে পারি। আমরা যদি তথ্যের অথেন্টিকেশন বা তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে পারি, তাহলে ই গভর্নেন্স প্রতিষ্ঠা সম্ভব। জনগণের কাছে যে তথ্যটি যাবে, সে তথ্যটি যদি একদম সঠিক একটি তথ্য হয়ে যায়, তাহলে আমরা ই গভর্নেন্স নিশ্চিত করতে পারবো। বন্ধুরা, এর বাইরে যদি আমরা বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারি, আমরা যদি আমাদের তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলো রয়েছে প্রত্যেকটি জনগণ সেই তথ্য প্রযুক্তির ডিভাইসগুলো ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুতের দরকার, সে পরিমাণ বিদ্যুৎ যদি উৎপাদন করতে পারি, আমরা যদি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমরা ই গভর্নেন্সের সুবিধাটি পেতে পারি। বন্ধুরা, এর বাইরে আমরা যদি একদম দক্ষ কর্মী সৃষ্টি করতে পারি, আমরা যদি বাচ্চাদের ছোটবেলা থেকে আইটি শিক্ষা শিক্ষিত করতে পারি, আমরা যদি আইটি ফান্ডগুলোর আরও ভালো সুযোগ সুবিধা তাদেরকে দিতে পারি, আমরা যদি তথ্য প্রযুক্তির একটি বিশাল বড় মহা বিপ্লব করতে পারি, তাহলে আমরা নিশ্চিত করতে পারবো ই গভর্নেন্সের বাস্তবায়ন। বন্ধুরা, এর বাইরে যদি সরকারের যে বিভিন্ন অধিদপ্তরগুলো রয়েছে তাদের মধ্যে যদি আমরা সমন্বয় সাধন করতে পারি, তাহলে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব। এবং ই গভর্নেন্স তৈরির ক্ষেত্রে যে পরিমাণ অর্থ দরকার, তার যদি আমরা পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি, অর্থ সংকুলন ঘটাতে পারি, যে সকল সেক্টরে বিনিয়োগ করা অলাভজনক সে সকল সেক্টর থেকে বিনিয়োগ যদি আমরা তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করি, তাহলে আমরা ই গভর্নেন্স স্থাপন দেখতে পারব। বন্ধুরা, এর বাইরেও জনগণের কাছে বিশ্বাসযোগ্য তথ্য যদি আমরা নিয়মিতভাবে সরবরাহ করতে পারি, তবে সম্ভব ই গভর্নেন্স প্রতিষ্ঠা। এবং বন্ধুরা, যদি আমরা ই গভর্নেন্স নিশ্চিত করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে গভর্নেন্স স্বচ্ছতা নিশ্চিত করে, দুর্নীতি রোধ করে, জনগণের কাছে দ্রুততম সময় পৌঁছায় এবং সঠিক এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে পারে, সে গভর্নেন্স বা সে সরকার ব্যবস্থা অবশ্যই সুশাসন নিশ্চিত করতে পারে। আমরা সকলেই ই গভর্নেন্সের
সকল সুযোগ সুবিধা নিয়মিতভাবে উপভোগ করব এই আশা রাখছি। এখানেই আমরা আমাদের আজকের লেকচারটি শেষ করছি বন্ধুরা, পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আর একাডেমিক যে কোনো বিষয়ের জন্য নিয়মিত চোখ রাখো edu2bd.com এ। ধন্যবাদ সকলকে। Thank you.